28 এপ্রিল 2010-এ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের গেজেটে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের জন্য একটি নতুন নম্বর সিস্টেম প্রকাশ করে। এটি হাইওয়ের অভিযোজন এবং ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে একটি পদ্ধতিগত সংখ্যায়ন স্কিম। বিদ্যমান এবং নতুন জাতীয় মহাসড়কের সংখ্যায় আরও নমনীয়তা এবং ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এটি গৃহীত হয়েছিল। নতুন নম্বরিং সিস্টেম অনুযায়ী সমস্ত উত্তর দক্ষিণ অভিমুখী মহাসড়কের পূর্ব থেকে পশ্চিমে সমান সংখ্যা বৃদ্ধি পাবে। সমস্ত পূর্ব পশ্চিম অভিমুখ হাইওয়েতে উত্তর থেকে দক্ষিণে বিজোড় সংখ্যা বৃদ্ধি পাবে। সমস্ত প্রধান মহাসড়ক সংখ্যায় একক সংখ্যা বা ডবল ডিজিটের হবে। 3 সংখ্যার মহাসড়ক হল সেকেন্ডারি রুট বা একটি প্রধান হাইওয়ের শাখা। সেকেন্ডারি রুট নম্বরটি প্রধান মহাসড়কের নম্বরের উপসর্গযুক্ত। উদাহরণস্বরূপ 244, 344 ইত্যাদি প্রধান NH44 এর শাখা হবে। প্রত্যয়গুলি এ বি সি ডি ইত্যাদি 3 সংখ্যার সাব হাইওয়েতে যোগ করা হয় যাতে সাব হাইওয়ের খুব ছোট স্পিন অফ বা প্রসারিত হয়। হাইওয়ের মোট দৈর্ঘ্য 140,995 কিলোমিটার। রাজ্য অনুযায়ী হাইওয়ের দৈর্ঘ্য অন্ধ্রপ্রদেশ 6,913 কিলোমিটার, অরুণাচল প্রদেশ 2,537 কিলোমিটার, আসাম 3,909 কিলোমিটার, বিহার 5,358 কিলোমিটার, ছত্তিশগড় 3,606 কিলোমিটার, গোয়া 293 কিলোমিটার, গুজরাট 6,635 কিলোমিটার, হরিয়ানা 3,166 কিলোমিটার, হিমাচল প্রদেশ 2,607 কিলোমিটার, ঝাড়খণ্ড 3,367 কিলোমিটার, কর্ণাটক 7,335 কিলোমিটার, কেরালা 1,782 কিলোমিটার, মধ্যপ্রদেশ 8,772 কিলোমিটার, মহারাষ্ট্র 17,757 কিলোমিটার, মণিপুর 1,750 কিলোমিটার, মেঘালয় 1,156 কিলোমিটার, মিজোরাম 1,423 কিলোমিটার, নাগাল্যান্ড 1,548 কিলোমিটার, ওড়িশা 5,762 কিলোমিটার, পাঞ্জাব 3,274 কিলোমিটার, রাজস্থান 10,618 কিলোমিটার, সিকিম 463 কিলোমিটার, তামিলনাড়ু 6,742 কিলোমিটার, তেলেঙ্গানা 3,795 কিলোমিটার, ত্রিপুরা 854 কিলোমিটার, উত্তরপ্রদেশ 11,737 কিলোমিটার, উত্তরাখণ্ড 2,949 কিলোমিটার, পশ্চিমবঙ্গ 3,664 কিলোমিটার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 331 কিলোমিটার, চণ্ডীগড় 15 কিলোমিটার, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ 53 কিলোমিটার, দিল্লি -157, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ 2,423 কিলোমিটার, পুদুচেরি 27 কিলোমিটার। ভারতের জাতীয় মহাসড়ক সম্পর্কে আকর্ষণীয় তথ্য 1। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক হল NH44, যা পূর্বে NH7 ছিল। হাইওয়েটি জম্মু ও কাশ্মীর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে শেষ হয়েছে। এটি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যগুলি অতিক্রম করে এবং তামিলনাড়ুতে শেষ হয়। 2। ভারতের সংক্ষিপ্ততম জাতীয় মহাসড়ক হল NH966B, যা পূর্বে NH47A নামে পরিচিত ছিল।
এটি ভারতের সবচেয়ে ছোট জাতীয় মহাসড়ক যা কোচি কেরালার কুন্দানুর এবং উইলিংডন দ্বীপের মধ্যে 8 কিলোমিটার দূরত্ব জুড়ে। 3. সোনার চতুর্ভুজ হল একটি জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক যা ভারতের 4টি প্রধান মেট্রোপলিটন শহর দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইকে প্রধান 4 দিক থেকে সংযুক্ত করে। 4. ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক রয়েছে যা জাতীয় মহাসড়কের 40% নিয়ে গঠিত। 5. বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মোটরযোগ্য মহাসড়ক হল লেহ মানালি হাইওয়ে যা সিমলাকে লাদাখের লেহ থেকে সংযুক্ত করে। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা মোটরযোগ্য হাইওয়ে।